अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू न्यू लेसन। मैं आको नतुन एटा भिडिओ लै आपनालोकर सम्मुखत आहिलु। आजर विषय तो हल उजुर फरज कैटा आरो की। चलिए शुरू करते हैं इखलास के साथ अमल की नियत से। अल्लाह तबारक व तआला कुरान पाकर भितरत उजू करार आदेश दिसे। अऊजु बिललाहि मिनश शैतानिर रजीम। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم। هي مؤمن هكل তোমালকে যেতিয়া সালাতৰ বাবে অৰ্থাৎ নামাজৰ বাবে থিয় হ'ব বিচৰা তেতিয়া তোমালোকে নিজৰ মুখমণ্ডল ধোৱা আৰু দুয়ো হাতৰ কিলাকুটি লৈকে ধোৱা, তোমালোকৰ মূৰ মছাহ কৰা আৰু ভৰিৰ সৰু গাঁঠিলৈকে ধোৱা। সূৰা মাইদাৰ ভিতৰত আল্লাহ তাবাৰক তাআলাই উযু কৰাৰ আদেশ দিছে। বলক আৰম্ভ কৰোঁ, উযুৰ ফৰজ কেইটা আৰু কি কি? ওজুর ফরজ হল চারিটা। ওজুর ফরজ কেটা চারিটা। নাম্বার এক, মনত রাখিব, ওজুর ফরজ চারিটা। নাম্বার এক, মুখমণ্ডল ধোয়া, অর্থাৎ কপালর উপর চুলি আরম্ভ হওয়ার তললৈকে, চুলি আরম্ভ হওয়ার ঠাইর পরা থুতুরির তললৈকে, চুলি আরম্ভ হওয়ার তলর পরা, এই আর পরা চুলি আরম্ভ হয়েছে এই থুতুরির তললৈকে, এখন কানর পরা আন এখন কানলৈকে মুখমণ্ডল ধোয়া। এবার মুখমণ্ডল ধোয়া ওজুর ভিতরত ফরজ, মনত রাখিব। নাম্বার এক, মুখমণ্ডল ধোয়া, অর্থাৎ উপরর কপালর উপরর চুলি আরম্ভ হওয়ার ঠাইর পরা থুতুরির তললৈকে, এখন কানৰ পৰা আন এখন কানলৈকে সৰ্বমুখমণ্ডল কি ধোৱা, এবাৰ ধোৱা ওজুৰ ভিতৰত ফৰজ। নাম্বাৰ দুই, দুয়ো হাতৰ কিলাকুটিলৈকে এবাৰ ধোৱা ফৰজ। নাম্বাৰ দুই, দুয়ো হাতৰ কিলাকুটিলৈকে এবাৰ ধোৱা ওজুৰ ভিতৰত ফৰজ। এই কিলাকুটি, এইটো আছে কিলাকুটি, ইয়াৰ চাৰি আঙুল ওপৰৰ পৰা এবাৰ ধোৱা ওজুৰ ভিতৰত ফৰজ। নাম্বাৰ তিন, মূৰৰ এক চতুৰ্থ অংশ মোচা কৰা। নাম্বাৰ তিন, মূৰৰ এক চতুৰ্থ অংশ মোচা কৰা, মানে চাৰিভাগৰ এভাগ মাথা মোচা কৰা ওজুৰ ভিতৰত কি ফৰজ। নাম্বাৰ চাৰি, দুয়ো ভৰিৰ সৰু গাঁঠিলৈকে এবাৰ ধোৱা ফৰজ। এইখিনি হ'ল আমাৰ ওজুৰ ফৰজ চাৰিটা। মনত ৰাখিব ইনশ্বাল্লাহ, ওজুৰ ফৰজ কেইটা আৰু কি কি? ওজুৰ ফৰজ চাৰিটা, মুখমণ্ডল ধোৱা, দুই হাতের কিলাগুটিলৈকে ধোয়া, তিন নম্বর মাথা মুসে করা, চারি ভাগর এভাগ মাথা মুসে করা, মূর মুসে করা, আর চারি নম্বর হল ভরির সরু গাঁঠিলৈকে ধোয়া। ওজুর ভিতরত এই চারিটা বস্তু হল ফরজ। মনত রাখিব, এই চারিটা ওজুর ফরজর, চারিটা ফরজর ভিতরের পরা, ভিতরের পরা যদি এটা ফরজ যদি বাদ পড়ে তেনহলে আমার ওজু নহব। মনত রাখিব, এই চারিটা ফরজর ভিতরত যদি এটা ফরজ যদি আমার বাদ পড়ে তেনহলে ওজু নহব। মনত রাখিব, তো ইনশাআল্লাহ এই ওজুর চারিটা ফরজ ইনশাআল্লাহ আপনাদের মনত রাখিব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।